আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি সাভার বাস স্ট্যান্ড। সাভার বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে এক নতুন সভ্যতা গড়ে উঠছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে যতটুকু দেখি তার ভেতরে কিন্তু বিশাল এক সভ্যতার গোড়াপত্তন হয়েছে। তো এই নিয়ে আমরা দাবি জানাতে পারি যে সাভার বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে এই সাভার যে থানা তাকে উন্নয়নের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা। আমরা প্রথমেই বলেছিলাম যে এই সাভারকে একটি জেলাতে উন্নীত করা যেতে পারে আর আশপাশ থেকে একটি দুটি উপজেলা নিয়ে তিনটি উপজেলা অর্থাৎ সদরসহ সাভার জেলা হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। তাহলে এই বর্তমানে যে উন্নয়নের ধারা আছে সেই ধারাটি আরও বেগবান হবে, আরও উন্নত হবে। আমাদের মনে আছে 1971 সালে আমরা দেশ স্বাধীন করলাম, 1972 সালে এসে বঙ্গবন্ধু রিফর্ম করলেন। সেটা হচ্ছে কি আমাদের 26টা জেলা ছিল, বড় বড় জেলা, আর সাবডিভিশন ছিল বেশ কয়েকটি। এই সমস্ত সাবডিভিশনগুলোকে জেলায় উন্নীত করা হলো। তখন জেলার সংখ্যা দাঁড়ালো 64টি। সেই কিন্তু এখনও তাই আছে, নতুন করে কোনো জেলার গোড়াপত্তন হয়নি, নতুন কোনো রিফর্ম হয়নি। আমরা মনে করি সাভারকে রিফর্ম করে শুরু হোক, রিফর্ম করা, রিফর্ম ছাড়া আসলে দেশ যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।